রানার বাইক আরটি 80cc-র ছোট্ট এই বাইকটি সম্ভবত বাংলাদেশের সব থেকে কম দামি মোটরসাইকেল হিসেবেই বাজারে রয়েছে। রানার বাইক আরটির স্পেসিফিকেশন ভালো মন্দ কিছু দিক নিয়ে আজকে কথা বলবো। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। রানার বাইক আরটি নিয়ে কথা বলবো, তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বাইকটির ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, 80cc হলেও বাইকটিতে কিন্তু ব্যবহার করছে তারা একটি 86cc এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন। এর ইঞ্জিন থেকে 5.9 BHP 7500 RPM এ ম্যাক্সিমাম পাওয়ার এবং 5.5 Nm 4500 RPM এ ম্যাক্সিমাম টর্ক প্রোডিউস করতে পারে। বাইকটিতে একটি 4-speed গিয়ার বক্স রয়েছে এবং এই বাইকটিতে কিন্তু ইলেকট্রিক এবং কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে। বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেমে রয়েছে কার্বোরেটর এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 mm এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 86 kg। বাইকটির ফ্রন্টে এবং রেয়ারে দুইটাই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে তারা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করেছে এবং এর রেয়ারে একটি কয়েল স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে 2.5 70 ইঞ্চের এবং এর রেয়ারে 2.75 17 ইঞ্চের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির হেডলাইটে তারা যুক্ত করেছে একটি 35W-এর 12V-এর হ্যালোজেন বাল্ব। বাইকটিতে একটি 5A-এর 12V-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। এই মিটারটিতে তারা যুক্ত করেছে গিয়ার ইন্ডিকেটর। বাইকটির মিটারটা অ্যানালগ হলেও কিন্তু এই বাইকটিতে আপনি গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন। এছাড়াও বাইকটিতে একটি অ্যানালগ ফুয়েল গ্যাজ রয়েছে, যে ফুয়েল গ্যাজের মাধ্যমে আপনি আপনার বাইকের ফুয়েল সিস্টেমটা দেখতে পাবেন যে আপনার বাইকে কয়টা তেল রয়েছে। কারণ এই বাইকটির একটি সমস্যা হচ্ছে বাইকটিতে কিন্তু কোনো তেলের চাবি নেই, আমরা যেটা ফুয়েল ট্যাঙ্কের সাথে পাই ফুয়েল অফ করার জন্য কিংবা রিজার্ভ কিংবা অন দেওয়ার জন্য আমরা যে চাবিটা পাই সেই চাবিটা কিন্তু বাইকারটির সাথে সংযোজন করা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কের ফুয়েলের হিসাবটা এর ফুয়েল মিটার দেখেই রাখতে হবে। বর্তমান সময় পর্যন্ত বাইকটি আপনারা পেয়ে যাবেন 50,000 টাকায়। বাংলাদেশে 50,000 টাকায় একটি 80cc-র বাইক মনে হয় রানারই অফার করছে। 50,000 টাকায় আপনি এই বাইকটি পেয়ে যাবেন এবং যদি আপনি কিস্তি সুবিধা নিতে চান তাহলে পাবেন 55,000 টাকা বর্তমান সময় পর্যন্ত। তো বর্তমান সময় পর্যন্ত বাইকটি আপনারা যদি ক্যাশে নিতে পারেন তাহলে পেয়ে যাবেন 50,000 টাকার মাধ্যমে। এবং ভবিষ্যতে এই বাইকটির আপডেট নিউজ, যে কোনো বাইকের আপডেট নিউজ, প্রাইস, টিপস, স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। ভালো মন্দ দিক নিয়ে যদি কথা বলি বরাবরের মতন, প্রথমেই এর ভালো দিক নিয়ে কথা বলা যাক। বন্ধুরা ভালো দিকের শুরুতে বলবো, বাইকটিতে কিন্তু একটা ইলেকট্রিক স্টার্টিং মেথড রয়েছে। ম্যাক্সিমাম 80cc-র বাইকে কিন্তু ইলেকট্রিক স্টার্টিং মেথড থাকে না, কিন্তু রানার তাদের এই বাইকারটিতে কিন্তু একটা স্টার্টিং মেথড রেখেছে। ইলেকট্রিক সিস্টেম আপনি এই বাইকটিতে পেয়ে যাবেন, যেটা একটা 80cc-র বাইক এবং কম দামি একটা বাইক হিসেবে খুব ভালো একটা ফিচার তারা দিয়েছে। এছাড়াও বাইকটার মাইলেজ কিন্তু খুবই ভালো। এই বাইকটি আপনি সিটিতেই 60+ মাইলেজ পেয়ে যাবেন এবং হাইওয়েতে 65 মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটি থেকে। এছাড়াও বাইকটিতে মেনটেন্যান্স কস্টও খুব কম, লো মেনটেন্যান্স কস্টই বলা যায়, কারণ বাইকারটি যেহেতু 80cc-র বাইক সেক্ষেত্রে আপনার মেনটেন্যান্স কস্টও কমই লাগবে। এর স্পেয়ার পার্টসগুলো তুলনামূলক মোটামুটি কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এবং 80cc হওয়াতে এই বাইকটির আরেকটা সুবিধা হচ্ছে অন্য অন্য 80cc বিশেষ করে হোন্ডা 80-র কিছু স্পেয়ার পার্টস এই বাইকের সাথে আপনি চাইলে লাগাতে পারবেন। সর্বশেষ হচ্ছে বাইকটা ভালো হচ্ছে কাদের জন্য? বাইকটা ভালো হচ্ছে যারা নিউ রাইডার রয়েছেন তাদের জন্য। আপনি যদি নিউ রাইডার হন সেই ক্ষেত্রে প্রথমে আপনার একটা ছোট বাইক দিয়ে শুরু করাটাই বেটার। আপনি ছোট বাইক বেশ কিছুদিন রাইড করার পরে আপনি একটা বড় বাইকে শিফট করাটাই আমার জন্য আমি সাজেস্ট করব সবাইকে। সেই ক্ষেত্রে যারা নতুন রাইডার রয়েছেন, নতুন বাইক নিতে যাচ্ছেন, তারা প্রথম দিকে এই বাইকগুলোই তাদের জন্য ভালো বেটার পারফরমেন্স দিতে সক্ষম, কারণ ছোটোখাটো বাইক হয়, আপনার এই বাইকগুলো হ্যান্ডেল করতেও ভালো সুবিধা হবে।
খারাপ দিকের প্রথমেই বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি। বাইকটা যদিও মাত্র 50,000 টাকা বর্তমান সময় পর্যন্ত মার্কেটে রানার নিয়ে এসেছে, কিন্তু বাইকটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়নি। রানারের কিন্তু আরও বেশ কয়েকটি ছোট মডেল রয়েছে, যার মধ্যে রানার AD80 ডিলাক্স একটি মডেল রয়েছে, যে মডেলটার কিন্তু বিল্ড কোয়ালিটি এই বাইকটার থেকে অনেক ভালো। কিন্তু তাদের এই বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়নি, বিশেষ করে এর বডি কিটগুলো এবং এর অন্যান্য যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো আমার কাছে কিছুটা নিম্নমানের, লো কোয়ালিটির মনে হয়েছে। এবং এর বডি কোয়ালিটি আমার যা মনে হয়েছে, বাইকটা কিছুদিন রাইড করার পরে এর বডি কোয়ালিটি, এর কালার গ্রাফিক্স খুব বেশি ভালো থাকবে বলে মনে হয় না। এছাড়া বাইকটাতে ভাইব্রেশন ফিল হয়, যদিও ছোট গাড়ি কিন্তু তারপরও বাইকটা থেকে বেশ ভাইব্রেশন ফিল হয়েছে। বাইকটা যদি আপনি 50+ উপরে চলে যান, 80cc-র বাইকটিতে 50 পরের থেকেই ভাইব্রেশন শুরু হয়। এর ফুয়েল ট্যাঙ্ক, এর হ্যান্ডেল বার, এছাড়াও ফুটরেস্ট সহ পিছনে যদি আপনার পিলিয়ন থাকে সেও কিন্তু ভাইব্রেশনটা ফিল করবে। রিসেল ভ্যালু নিয়ে বলবো, বাইকটা কম দামি কিন্তু রিসেল ভ্যালু হিসেবে বাইকটা যদি আপনি বেশ কিছুদিন চালান, 1-2 বছর, তাহলে আপনার এই বাইকটি সেল করতে গেলে খুব বেশি লস হবে না। কিন্তু আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকের কাঙ্ক্ষিত প্রাইস পাবেন না। কারণ আপনি 50,000 টাকা থেকে যদি বাইকটা কিনেন, সেই হিসেবে কিন্তু আপনি যদি খুব অল্প দিনে সেল করেন, সেই ক্ষেত্রে রিসেল ভ্যালু কোনোভাবে ভালো পাওয়া সম্ভব না। এছাড়াও বাইকটি যেহেতু ছোট, এর স্টেবিলিটি কিন্তু হাইওয়ের জন্য পারফেক্ট না। এই বাইকটি নিয়ে আপনি কিন্তু সচরাচর হাইওয়েতে রাইড করতে পারবেন না। যারা রেগুলার হাইওয়েতে রাইড করেন কিংবা খুব বেশি হাইওয়েতে রাইড করা হয়, তাদের জন্য কিন্তু বাইকটা পারফেক্ট হবে না এবং ভালো ফিডব্যাক দিতে পারবে না। কারণ যেহেতু 80cc-র বাইক এবং ছোট বাইক হওয়াতে বাইকটি কিন্তু আপনাকে প্রপারভাবে ফিডব্যাক দিতে পারবে না, কারণ এর স্টেবিলিটি হাইওয়েতে কিন্তু ভালো থাকবে না। সেক্ষেত্রে হাইওয়ে রাইডিংয়ের জন্য বাইকটা কোনোভাবেই পারফেক্ট না। তো বন্ধুরা, এই ছিল রানার বাইকারটির ভালো মন্দ কিছু দিক। বাইকটা কিন্তু ভালো মন্দ দুইটা দিকই রয়েছে, এর মন্দ যে দিকগুলো রয়েছে তার থেকে ভালো দিকের কম্পেয়ারগুলোই আমার কাছে বেশি মনে হয়েছে। যেহেতু আপনি 50,000 টাকা থেকে বাইকটি এখন কিনতে পারছেন, 50,000 টাকা একটা বাইক আপনি কিনে যদি আপনি কিছুদিন রাইড করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি লস হওয়ার কথা না। আর এছাড়াও কিন্তু রানার বর্তমানে 6 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আপনাকে দিচ্ছে এবং 9টা ফ্রি সার্ভিস দিচ্ছে। এছাড়াও বাইকটাতে কিন্তু আপনারা ভালো কিছু অপশন পাবেন। বাইকটিতে কিন্তু ইলেকট্রিক স্টার্টিং মেথড রয়েছে এবং বাইকটার কিন্তু অ্যালো হুইল তারা ব্যবহার করেছে। এত কম দামি বাইকে কিন্তু অ্যালো হুইল আসলে এটাও একটা ভালো ফিচার। এছাড়াও বাইকটিতে কিন্তু তারা ভালো মাইলেজ দিতে সক্ষম হয়েছে। ওভারঅল সব কিছু মিলে কিন্তু একজন নতুন রাইডার হিসেবে এত কম দামে একটা বাইক কিনে কিছুদিন পরে যদি আপনি 1-2 বছর চালান, তারপরে যদি আপনি সেল করেন, তাহলে সেই বাইকটি আপনাকে খুব বেশি লসের সম্মুখীন করবে বলে আমার মনে হয় না। তো ওভারঅল এই ছিল আমার ব্যক্তিগত মতামত। যদি আপনি রানার বাইকারটি এই বাইকটির ওনার হন, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সবাইকে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।